করোনা টিকা বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ। যুক্তরাজ্যে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এছাড়া করোনা মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ফ্রান্স, স্পেন ও ইতালিতে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনের আগেই নেদারল্যান্ডসে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অন্যদিকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন অমিক্রন 24 দিনে 89 দেশে পৌঁছে যাওয়ায় সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে গেল 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 5,000-এর বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় 5.5 লাখে।